বসছে গানের আসর, ভালোবেসে গান। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9338 07 820 এই নম্বরে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ভালোবেসে গানে আমাদের টিভি চ্যানেল, জনপ্রিয় টিভি চ্যানেল, নিশ্চয়ই আপনারা এতদিনে সবাই জেনে গেছেন বর্ধমান টিভিতে। আমি আছি মধুমিতা, আর সঙ্গে স্টুডিওতে হাজির হয়ে গেছে শিল্পী, সঙ্গীত শিল্পী সৌমিক খাঁ, আর তবলায় সঙ্গ দিচ্ছেন দাদা নিরুদ বরণ ঘোষ মহাশয়। সবাই মিলে থাকবো আমরা কিছুক্ষণ গানে গানে, ভালোবেসে গানে। আর সৌমি আমাদের সুন্দর সুন্দর গানের ডালি নিয়ে হাজির হয়ে গেছে, আর সৌমির কাছে আমি শুনবো প্রথমে কি গান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা। লোকগীতি বা মাটির একটা সেই গন্ধ যেন আমরা কোথাও খুঁজে পাবো তোমার গানের মধ্য দিয়ে। শুরু করো। তুই কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়াছে কানু হারাম জাদামাই, তুই ডালে বসিয়া আজে কানু হারাম জাদামাই, তুই চলে না যাইয়া, চলে না
অসাধারণ সমী। আমি তোমার গানে একদম সে গভীরে ঢুকে গেছিলাম, একটা বেশ রোমান্টিক ভাব, মানে কানাই আর রাধিকার যে নাকি নীরদা যে একটা প্রেম লীলা সেটাই গানের মধ্যে প্রবেশ করেছে আর কি, অসাধারণ। পরে কি শোনাচ্ছ? আমি পরে আটটি লোকগীতি শোনাচ্ছি। লোক মানে সে কোথাও যেন একটা সেই রাধা কৃষ্ণের প্রেমের ছোঁয়া আর মাটির গন্ধ, বৃন্দাবনের ছায়া, ঠিক এটাই মনে হয় ভালোবাসার গান। এই জন্যই হয়তো বর্তমান টিভি বন্ধুরা আপনাদের কাছে আমরা বারবার চলে আসি নতুন কিছু শিল্পীকে নিয়ে আর নতুন নতুন গান শোনানোর জন্য। বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, লাইভ টেলিকাস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান টিভির পর্দায়, আর সঙ্গীত শিল্পী সৌমি আছে আমাদের সঙ্গে আর তবলায় সঙ্গত দিচ্ছেন খুব পরিচিত নাম নীরদবরণ ঘোষ মহাশয়। সৌমি শুরু করো। আমি কৃষ্ণ নামে
সুন্দর বন্ধুরা, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগলো। অসাধারণ একটা মানে কীর্তনই বলবো এটা, লোকসঙ্গীতের সঙ্গে কীর্তনের একটা সামঞ্জস্য কোথাও যেন আমরা পেয়ে যাই, আর এই হরিনামের সঙ্গে কোথাও যেন নিজেকেও আবদ্ধ করে দিতে মন চায়। নদিয়াই বলুন বা আমাদের তীর্থধাম জগন্নাথের যেখানে পুরী ধাম ওখানেই বলুন বা কৃষ্ণনগর বলুন, যেখানেই বলুন, হুগলিতেই বলুন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানে কোথাও যেন সেই হরির ছোঁয়া যেন থেকেই যায়, কারণ আমাদের ইষ্ট দেবতা কিন্তু হরি বা কৃষ্ণ। বেশ ভালো লাগলো সৌমি, অসাধারণ সঙ্গীত শিল্পী তুমি একজন, আমার নজরে, আমার দর্শক বন্ধুদের নজরেও অবশ্যই। প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর, কারণ গানের প্রথম উচ্চারণ কি দাদা, তাই তো নাকি, যে উচ্চারণটা যদি স্পষ্ট হয় তাহলে শ্রোতাদের শুনতেও কিন্তু খুব ভালো লাগে। আর পরের, আর অসাধারণ বাজাচ্ছেন দাদা, হ্যাটস অফ, মানে খুব সুন্দর। শুধু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুধু হারমোনিয়াম তবলা দিয়ে এত সুন্দর গান পরিবেশন করা যায় সেটা আপনারা চাক্ষুষ উপলব্ধি করছেন। সৌমি, পরের গান কি শুনবো? রবীন্দ্রসঙ্গীত। বাহ, রবি ঠাকুর ছাড়া তো চলেই না আমাদের সঙ্গীত জগতে, যদি প্রবেশ করতে হয় তাহলে তার আশীর্বাদ ছাড়া এগোনো সম্ভব না। আহ
বন্ধুরা, আমি যত শুনছি বিহ্বল হয়ে যাচ্ছি। একই অঙ্গে কত রূপ একটা শব্দ আছে, তেমনি একই গলায় কিন্তু অনেক ছন্দ। বেশ ভালো লাগছে সমীর গলায় গানের বেশ আওয়াজ, আর অসাধারণ সঙ্গত দিচ্ছেন কিন্তু তবলায় নিরুদ্দা আমাদের সঙ্গে। বেশ চলছি, একটা লোকসঙ্গীত হলো, একটা কীর্তন হলো, আবারও একটা রবীন্দ্রসঙ্গীত হলো, এর পরে কি শোনাচ্ছ? আমি এবার দেদে পাল তুলতে একটি লোকগীতি শোনাচ্ছি। আচ্ছা, লোকগীতি। লোকসঙ্গীত তোমার গলাতে খুব ভালো খেলে আমার মনে হয়, প্রোনাউন্সিয়েশনটাও খুব সুন্দর, আর লোকসঙ্গীতের সঙ্গে একটা বেশ সামঞ্জস্যও আছে গলার। করো। স্মার্টলি গাইলো সৌমি, আমার তো ছাড়তে ইচ্ছে করছে না। কিন্তু বন্ধুরা, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির ওপারেই আপনাদের সঙ্গে আমার এক্ষুনি দেখা হচ্ছে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। স্বনির্ভরতার লক্ষ্যে সব বয়সী মহিলারা যোগাযোগ করুন ওমেন্স ইনস্টিটিউশনে। এখানে আসা মানেই পেয়ে যাচ্ছেন
অল্প সময়ে হাতে কলমে কাজ শিখে ছ মাসে বিউটিশিয়ান সার্টিফিকেট কোর্স করে স্বনির্ভর হওয়ার সুযোগ। কনে সাজানোতে এখানে রয়েছে দারুণ সব অফার। বর্ধমান ও কলকাতায় ভর্তি চলছে ওমেন্স ইনস্টিটিউশন, বিউটি পার্লার অ্যান্ড হার্বাল বিউটি ট্রিটমেন্ট সেন্টার। ঠিকানা আমবাগান জাগরণী সংঘের বিপরীতে বর্ধমান। কন্ট্যাক্ট 9232382427 অথবা 9932092227। এখন মাত্র 1000 টাকা বিনিয়োগ করে সারা জীবন পান ব্যবসার সুযোগ। এখানে অ্যাকাউন্ট খুলুন মাত্র 4 মিনিটে, শুধুমাত্র আধার নাম্বার দিয়ে। সাথে পাবেন এটিএম পরিষেবা যে কোনো দিন যে কোনো সময়। এছাড়া আপনিও আপনার দোকানে সিএসপি নিয়ে আপনার এলাকার মানুষদের সমস্ত ব্যাংকের ব্যাংকিং পরিষেবা দিন ও আয় বাড়ান। যোগাযোগ শামীম, দুর্গাডাঙ্গা মেমারি পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 7864956071 9547732458। গ্রাহক সেবা কেন্দ্র খুলুন, আপনার দোকানেই করুন মিনি ব্যাংক। হিন্দুস্তান আর্ট অব মিউজিক সোসাইটি অনুমোদিত সুর সপ্তক সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র। শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং ভজন সহ সমস্ত ধরনের গান এবং তবলা শেখানো হয়। পরিচালনায় নৈনিতা সরকার, বেতার শিল্পী নিরুত বরণ ঘোষ, গোল্ড মেডেলিস্ট, নতুন পল্লী, কালীবাজার রোড, বর্ধমান। 9332454271 অথবা ফোন করুন 8918623490 এই নম্বরে। সন্ধান চাই। নাম সুজিত মাইতি, বয়স 48 বছর, বাড়ি বড়টিকরা, থানা জামালপুর। গত 4 বছর আগে নিখোঁজ। যদি কেউ দেখে থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করুন 8588996568 অথবা 8826634068 এই নম্বরে। সন্ধানকারীকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এক্সিবিশন, এক্সিবিশন, এক্সিবিশন। অলংকারের সাজকথা তনুশ্রী মুখার্জি আয়োজিত এক্সিবিশন 11ই সেপ্টেম্বর ডি কুইন ম্যারেজ হল, 15ই এবং 16ই সেপ্টেম্বর 2 নম্বর শাখাটিপুকুর বিবেকানন্দ সেবক সংঘের পাশে। একই ছাদের তলায় কেনাকাটার সুযোগ সময় 11টা থেকে রাত্রি 8টা। তনুশ্রী মুখার্জি জুয়েলারি কালেকশন, বৈশাখী চয়েস প্রীতিকা দে জুয়েলারি কালেকশন, সুপ্রা চট্টরাজ গোল্ড প্লেটেড জুয়েলারি অ্যান্ড নাইটি কালেকশন। আর থাকছে সাজমহল লেডিস গ্রুপের নিজেদের ফার্স্ট এক্সিবিশন সাকসেস হওয়ার পর আবার তাদের পুরো টিমকে নিয়ে রিমা কুন্ডু ব্লাউজ কালেকশন, সাজ বুটিক পায়েল ঘোষ দাস হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডমেড ব্যাগ, পাঞ্জাবি বুটিক আইটেম, রিমা দাস মেন্স অ্যান্ড কসমেটিক্স কালেকশন, জয়রিয়া বানিক শাড়ি কালেকশন, সুদেশনা সিনহা কুমকুম ফ্যাশন ওয়েস্টার্ন কালেকশন, শান্তা দাস মন্ডল শাড়ি কুর্তি নাইটি কালেকশন, গার্গী মুখার্জি নাইটি কালেকশন, রাজেশ্বরী মহান্ত জুয়েলারি কালেকশন, অর্চনা দত্তনাগ ফুড স্টল, সকলে সাদর আমন্ত্রণ। অন্তর মন বিকশিত কর অন্তরতর হে। এবার দুর্গাপূজাতে নজর কারা বন্ধুর সজ্জা, 32তম বর্ষে বর্ষ জাগরণী ভাবনা, অন্তর লোকে তীর্থযাত্রা। পরিকল্পনা ও রূপায়ণে পুলক ঘোষাল, সকলে সাদর আমন্ত্রণ। উৎসবে দিনগুলিতে সাজিয়ে তুলুন নিজেকে, সাজ বুটিক প্রোভাইডার পায়েল ছোটমিরপুর বর্ধমান। যোগাযোগ 8436048435। পার্লারের পল্লীমঙ্গল সমিতির 78তম বর্ষে দুর্গাপূজার এইবারের ভাবনা উমা আসছে। পূজোর বন্ধে মাটির টানে খুশির বন্যা উমার আগমনে, ভাবনা বন্ধুর সজ্জা অলঙ্করণ প্রতিমা অশোক মণ্ডল আলো দীপঙ্কর, মাটির সাথে পুজোর মজা পেতে আসতেই হবে পল্লীমঙ্গল সমিতিতে। বিশেষ আকর্ষণ, পুজোর 4 দিন থাকছে ছৌরায় বেশে গোড়ান নাচ, রন্টা সহ নানা রকম বাংলার ঐতিহ্যশালী নাচে বিশেষ লাইভ প্রদর্শন। শ্রী টি সেনগুপ্ত, জ্যোতিষ অঙ্ক নবরত্ন, জ্যোতিষ জ্ঞান রত্ন, রত্ন চূড়ামণি, জ্ঞান তীর্থম, কবি সাহিত্যিক। চেম্বার প্রত্যহ রাত্রি 7টা থেকে রাত্রি 10টা। ভাতশালা মনসাতলা, বর্ধমান 3। ফোন নাম্বার 9434386918।
আইএসও শংসাপত্র প্রাপ্ত সোলার সিস্টেম নিয়ে এলো বর্ধমানে এই প্রথম। পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, অথরাইজ ডিলার অফ সোলার গ্রিড টাই সিস্টেম। আজই যোগাযোগ করুন পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, এক ছোট নীলপুর, বীরতলা, জগৎবের, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 8001189031, ইমেল perfect.diesel123@gmail.com। অতীতকে আঁকড়ে ধরে বর্তমানের পথ চলা, ঠাকুর দালানের ঝাল লণ্ঠন, হই হুল্লোর দেবী বরণ। হারিয়ে যাওয়া সেই অতীতের সন্ধানেই বর্ধমান টিভি এবার দুর্গাপূজায় আমাদের ফোকাস বনেদি বাড়ির ঠাকুর দালানে আসছে। বাংলার উমা, নিবেদনে গীতারানী আইটিআই কলেজ ও গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল। বর্ধমান টিভিতে বসছে গানের আসর, ভালোবেসে গান। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9338078208 নম্বরে। বন্ধুরা ফিরে এলাম বিরতির এপারে, আপনারা আছেন আমার সঙ্গে ভালোবেসে গান অনুষ্ঠানে, একটা গানের অনুষ্ঠান, আর আপনারা আছেন বর্ধমান টিভি লাইভে। অনুষ্ঠানের শুরুতেই আমরা অনেক কিছু গান শুনলাম সৌমির কণ্ঠে, বেশ লোকসঙ্গীত হলো, কীর্তন হলো, রবীন্দ্রসঙ্গীত হলো, আবারও কি শুনি আমি জানি না, আমি সৌমির গলা শুনছি আর অভিভূত হয়ে যাচ্ছি। এইটুকু মেয়ে, বয়সটা কিন্তু অল্পই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আর নিরুদ্দা আছেন সঙ্গতে তবলায়। আমাদের বিরতির এপারে এসে কি শোনাচ্ছ সৌমি? প্রথম বেশ আধুনিক গান শুনি তোমার কণ্ঠে।
চোখে জ্বালা ধরা গরম কফির মজা জুড়ে
অসাধারণ সত্যি। এই গানটা শুনলে নিরোদা সলিল চৌধুরী নাকি? সলিল চৌধুরীর সেই কোথাও যেন নস্টালজিক হয়ে পড়ি, যে বাবা আর কন্যার মানে পিতা কন্যার যে অসাধারণ মেলবন্ধন, আর হেমন্ত সুরের সেই ছন্দ কোথাও যেন আবার সেই ভেসে যায়, এ বন্ধন যেন চিরবন্ধন। অসাধারণ তবলায় সঙ্গত দিলেন কিন্তু, আর গান নিয়ে তো কিছু বলার নেই বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখছেন ভালোবেসে গান, আর ভালোবাসে বলেই কিন্তু গানটাকে এত সুন্দর করে পরিবেশন করতে পারছে সমি। সমি আধুনিক গান শুনলাম, এবার কি শোনাচ্ছো? এবার একটা নজরুল গীতি শুনি। বাহ, রবীন্দ্রসঙ্গীত হলো একটা নজরুল, না হলে ঠিক মনে প্রাণে সন্তুষ্টি লাভ হয় না নাকি? গুরু শিষ্যের তো বেশ ভালো, আপনিও তো ভালো, নিয়োগ ভালোই সঙ্গত দিলেন গানে, বেশ ভালো লাগলো। সমি কথা বলতে বলতে একটু মনে ইচ্ছে জাগছে যে গুরু কে তোমার? এই যে গাতে পুরুষ নারীর প্রাণ, সেই আদি তোর পূজার বিধি মাতুর বিধি।
বাহ, বেশ সুন্দর পরিবেশন করলে। আমাদের হাতে একদম সময় শেষ, শেষের দিকেই যাচ্ছি। তো লাস্ট তোমার কাছে আমি একটা গান শুনবো, তার আগে তোমাকে একটু বলি যে কোন ক্লাসে পড়ছো তুমি। আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ছো, পড়াশোনার তো খুব চাপ, তার সঙ্গে গান বাজনার রেয়াজ। কতক্ষণ করো সারাদিনে? 40 মিনিট করি আমি, মানে ভোরের দিকে 40 মিনিট উঠে করি। প্রত্যেকদিন রেয়াজটা করো ঠিক করে, আর গুরুর কাছে তো নিশ্চয়ই আশীর্বাদ সমেত সবসময় সাহায্য পাও। এটাই শেষ গানটা একটু শুনে নিই তোমার কাছে। লোকসঙ্গীত দিয়ে আমরা শুরু করেছিলাম তোমার কণ্ঠে, তো লোকসঙ্গীত দিয়েই নাকি শেষ করি তোমার? বেশ, লোকসঙ্গীত দিয়ে হয়ে যায়। নীরদাকে একটুখানি প্রশ্ন করি, ওর পাতা উল্টাতে উল্টাতে, আপনার তো শিষ্যা খুব সুন্দর তৈরি হয়েছে, অনেক দিন ধরে শিখছে নিশ্চয়ই আপনার কাছে? মাত্র 3 বছর, 3 বছরেই কিন্তু বেশ সুরেলা কণ্ঠি, বেশ ভালো লাগছে। আপনার কেমন লাগে ওকে শেখাতে? শেখার ইচ্ছে আছে একদম, খুব মানে এই যতগুলো গানও বাছাই করেছে বেশ স্পিডি গান সবকটাই। বা পড়াশোনাতেও ভালো, তার সঙ্গে গান বাজনাতেও ভালো। চলো
ভীষণ ভীষণ সুন্দর, কৃষ্ণ নাম দিয়ে শুরু করলাম আর কৃষ্ণ নাম দিয়েই আজকের এই ভালোবাসার গান শেষ করলাম। সোমি, অনেক অনেক ভালোবাসা তোমাকে, অনেক শুভেচ্ছা তোমাকে। পড়াশোনার চাপের সঙ্গে সঙ্গে গানটাকেও যে বহন করে চলেছো, এটাই আমাদের খুব ভালো লাগছে। নিরুদ্দা, অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ সঙ্গ দিলেন নীরদ বরণ ঘোষ মহাশয়, আর শিল্পীকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আগামী পর্বে ঠিক সন্ধে 5টায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো এক নতুন শিল্পীকে নিয়ে। রঙের বাহারে, গানের বাহারে চলে আসবো আপনাদের সঙ্গী করেই। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার। অতীতকে আঁকড়ে ধরে বর্তমানের পথ চলা, ঠাকুর দালানের ঝাল লণ্ঠন, হই হুল্লোর দেবী বরণ। হারিয়ে যাওয়া সেই অতীতের সন্ধানী বর্ধমান টিভি। এবার দুর্গাপূজায় আমাদের ফোকাস বনেদি বাড়ির ঠাকুর দালানে। আসছে বাংলা রুমা, নিবেদনে গীতারানী আইটিআই কলেজ ও গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল।